প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দর্শক, আপনাদের প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন। তো দর্শক, দেখতে পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছে, আমরা তার জীবনের গল্পটা শুনবো। তো জানবো আপু কেন আমাদের ইডির মাঝে আসলেন, তিনি কি বলতে চান। আপু আসসালামু আলাইকুম, কেমন আছেন? তারপর নাম কি? খুব সুন্দর নাম দেখে তো মাশাআল্লাহ, খুব সুন্দর। লম্বা ছেলে তো ভালোই আছেন। বিয়ে শাদী করছেন না করেন নাই? বিয়ে শাদী হয় নাই। কাজল আপা আমাদের ইউটিউবে কেন আসলেন? মানে খালার কাছে থেকে লোকের বাসায় কাজ করেন। যাই হোক, খালা তো আর বসে বসে খাওয়াইবো না, ঠিক না? তা তো অবশ্যই। তো যে টাকাগুলো আপা এটা কি সঞ্চয় করতে পারেন তো, নাকি সব খালার কাছে তুলে দেন? সব নেওয়া যায়। আচ্ছা, প্রতিদিন কাজে যেতে হয় নাকি মাঝে মধ্যে গ্যাপ দেন? আপনার তো ইয়া একটা মেয়ে, ভালো যুবতী মেয়ে, তো একটু বয়স মানে আপনার পাশে যে ছায়া হয়ে থাকবে তেমন কোনো লোক নাই নাকি? আচ্ছা, তো এখন যদি মনে করেন বিয়ে শাদী তো হয় না, যদি বিয়ে শাদী করেন তো স্বামী আস্থা যদি থাকেন তো সেটা ভালো না? তো বিয়ে শাদী করবেন? আচ্ছা, তো এখন মনে করেন বাবা মা থাকলে একটা যে ছায়া দিত, এখন যদি বাবা মা থাকতো, মায়ের যদি ভিক্ষা করে হয়তো রিক্সা চালায়, হয়তো মায়ের বিয়ে শাদী করা, বিয়ে শাদী দেওয়ার একটা ই থাকতো ভাই, কেন বাবা মা কেউ নাই ভাই। আচ্ছা, বিয়া দেবো যতক্ষণ লোকের বাড়ি কাজ করি ততক্ষণ খাবার ভাত দেয়। তো এখন মনে করেন সে বাপ মার দায়িত্ব, মনে করেন পরবর্তী যদি বিয়ে করেন তো স্বামী তো পালন করবে, ঠিক না? ইনশাল্লাহ, যদি আমার মনে মতো একটা স্বামী পাই, সে যেরকমই হোক তার দুঃখে সুখে আমি কাটাই দিব তার সাথে। এই আপনি যেটা বললেন যে বাপ মা থাকলে মনে করেন ভিক্ষা করে এলে খাওয়াই, তো তার যদি পাশে থামি থামি মানে স্বামী থাকতো, সে তো হয়তো কাজ বাস করে আবার যদি বলতে যদি মনে মতো আমার স্বামী পাই, সে তো কাজ করে হইলো আবার দুঃখ হইলো, মানে সে যদি আপনার ভিক্ষা করে খাওয়ায় আপনি কি থাকবেন তার সাথে? ইনশাল্লাহ থাকবো, তার পাশে দুঃখ সুখ সব সময় তার পাশে। আচ্ছা, আপনার নাম কি বললেন? আমার নাম কাজল। তো দর্শক, আপনার কাজল আপনার কথা শুনলেন, তো তার নাম্বারটা 01333703375। আমি নাম্বারটা আবার বলছি 01333703375। তো দর্শক, প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিয়ে শাদী করে একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার। তো আসুন আমরা পাশাপাশি নামাজ পড়ি, সর্বদা দেশের সেবা করি। আসসালামু